ফলাফলের খবর আমি জানাই গৈছো পোয়া 9 বজার লাগে লাগে ফলাফল ঘোষণা করা হয়েছে আর সেই ফলাফলের খবর প্রথমবার ভাবে আমি দেখাই গৈছো প্রথমতে আমি দেখাইছো ফলাফলের খবর আমি ইতিমধ্যে জানাই গৈছো ফলাফলের সবিশেষ আমি জানাইছো আর 60.23 হয়েছে উত্তীর্ণ হার এই বর্ষত আর আজি যেহেতু ঘোষণা করা হয়েছে 9 বজার লাগে লাগে আমি জানাই গৈছো যে শীর্ষ যে 10টা স্থান সেই 10টা স্থানের ছাত্র ছাত্রী সকলক অভিনন্দন জানার লগতে তেখেতকলর মনের ভাব ইতিমধ্যে তেখেতকলে আমাক হইতে আমাক জানাইছে মেঘাশ্রী বৰা শঙ্করদেৱ শিশু বিদ্যা নিকেতন নারায়ণপুরের ছাত্রী 11 বজার পর শিক্ষার্থী মার্কশিট লাভ করব যোরহাটের খবর আমি জানাই গৈছিল পড়ার পরীক্ষা টেবিল অবতীর্ণ হয়েছে 3,94,000 কই শিক্ষার্থী ছাত্রীর আধিপত্য দেখবলে পাওয়া গেছে এইবেলিও আজি ঘোষণা হয়েছে 9 বজার লগে লগে হাই মাদ্রাসা আর HSLC পরীক্ষার ফলাফল আর আমি জানাই গৈছো আর লগতে নগাঁও খবর আমি জানাইছো নগাঁওতো যথেষ্ট ভাল ফলাফল করেছে ছাত্রছাত্রী সকলে আর রাজশ্রী পাঠক ষষ্ঠ স্থান দখল করা রাজশ্রী পাঠক বরপেটার আর ইতিমধ্যে ছাত্রীগুলো জানাইছিল যে কেনে ধরনের সকলো নৃত্য গীতে হোক সকলো ভাল পায় সকলো করে ভাল পায় এই কথা ইতিমধ্যে অবগত করেছে সংবাদ মাধ্যমের আগত রাজশ্রী পাঠক আমার সাংবাদিক নিরঞ্জনের সঙ্গে আছে রাজশ্রী পাঠক রাজশ্রী পাঠকের মনের ভাব জানিব নিরঞ্জনে আর রাজশ্রী পাঠক মই উপস্থিত আছো বরপেটাত আর বরপেটাত রাজশ্রী পাঠকে সদ্যগঠিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা পরীক্ষাত ষষ্ঠ স্থান দখল করবলে সক্ষম হয়েছে তেওঁলোকৰ ঘৰত মই উপস্থিত আছো রাজশ্রী পাঠকৰ ওচৰলৈ গৈছো কেনেকুৱা লাগিছে আজি অনুভৱ কি আজি বহুত ভাল লাগিছে ভাবা নাছিলোঁ যে কিবা এটা হ'ব এনেকুৱা যে বহুত মানে সারপ্রাইজ হৈছো শকড হৈছো বাট বহুত হ্যাপি কিমান ঘণ্টা কৰি পঢ়িছিলা তুমি ঘণ্টা বুলি মই ক'ব নোৱাৰোঁ মই যেতিয়া মন যায় তেতিয়া পঢ়িছিলোঁ কিন্তু স্কুল টাইমত ভাবিলে 4 hours এণ্ড যেতিয়া টেষ্ট দি উঠিলোঁ তেতিয়া নিজৰ মতে পঢ়িছিলোঁ তেতিয়া কোনো মানে ৰুটিন এনেকুৱা নাছিল যেতিয়া যিমান মন যায় তেতিয়া পঢ়িছিলোঁ তুমি ষষ্ঠ স্থান দখল কৰিবলৈ সক্ষম হৈছা কেনেকুৱা আশা কৰিছিলা মই আশা মোৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে মা দেউতাহঁতে আশা কৰিছিল কিন্তু মই নিজৰ ওপৰত ইমান বিলিভ নাছিল ভাবিছিলোঁ হয়তো হ'ব কিন্তু দুঘণ্টামান পৰীক্ষা দি উঠি অলপমান মানে ভাগি পৰিছিলোঁ ইমান ভবা নাছিলোঁ কিন্তু আজি সেইখিনি মানে পাই বহুত উৎফুল্লিত হৈছোঁ কি পঢ়িম বুলি ভাবিছা ভৱিষ্যতে মই এডমিনিষ্ট্ৰেটিভ চাৰ্ভিচৰ বাবে ট্ৰাই কৰিম বুলি ভাবিছোঁ আৰু এতিয়া মই আৰ্ট ষ্ট্ৰীমটো বৰপেটাতে পঢ়িবা না বেলেগত ডন বস্কো পানবাজাৰ তোমাৰ হবি কি আছিল মোৰ ভায়লিনটো মই ভায়লিন বজাওঁ ভায়লিনটো মই ফ্ৰী টাইমত কেতিয়াবা মন বেয়া লাগিলে সেইটো হবি আছিল ভায়লিনটো বজাওঁ আৰু নভেলছো পঢ়িছিলোঁ আৰু কিছুমান মটিভেশ্যনেল ভিডিঅ' চাইছিলোঁ ইউটিউবত সেইকেইটাই মোৰ হবি টিভি চাৱানে টিভি চাওঁ কিন্তু টিভি এতিয়া চিৰিয়েল সেইবোৰ নাচাওঁ আগতে চাইছিলোঁ আজিকালি নিউজ সেই ইভেণ্টছবোৰে চাওঁ বিশেষকৈ তোমাৰ উঠি অহা নৱপ্ৰজন্মক কি কৰিব কবা তোমাৰ যি পিছত আহি আছে মই ক'ব বিচাৰিছোঁ যে হাৰ্ডৱৰ্ক কৰি যাব লাগে মায়ে সদায় কয় যে কষ্ট কৰি যাবা ফলটো আশা নকৰিবা পৰীক্ষাটো সেইভাৱে দিছিলোঁ মই বহুত অভাৰ ছিৰিয়াছ আছিলোঁ আগলৈকে কিন্তু মেট্ৰিকত মই ইমান বেছি ভবা নাছিলোঁ জাষ্ট মানে ইউজ টু ভালকৈ পৰীক্ষা দিছিলোঁ আৰু সেইবাবে আজি এইখিনি পাবলৈ সক্ষম হৈছোঁ নিৰঞ্জনে ইতিমধ্যে দেখুৱালে আমাক আৰু ৰাজশ্ৰী পাঠকৰ সৈতে এক চুটীয়া সাক্ষাৎকাৰ নিৰঞ্জনে গ্ৰহণ কৰিলে ৰাজশ্ৰী পাঠকৰ মনৰ ভাৱ ভায়লিন বজাই ভাল পায় ৰাজশ্ৰী পাঠকে গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যি মনৰ ভাৱ যি আশা তেওঁলোকৰ যি লক্ষ্য সেই লক্ষ্যৰ সন্দৰ্ভত ইতিমধ্যে জনাই গৈছে নিউজ18ৰ আগত সংবাদ মাধ্যমৰ আগত আমি ডিব্ৰুগড়ৰ লৱজ্যোতি দাসৰ সৈতে আছে আমাৰ সাংবাদিক লৱজ্যোতি দাস ডিব্ৰুগড়ৰ লৱজ্যোতি দাস পঞ্চম স্থান লাভ কৰিছে লৱজ্যোতি দাসে ডন বস্কো উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ ছাত্ৰ লৱজ্যোতি দাস আৰু লৱজ্যোতি দাসক অভিনন্দন নিউজ18ৰ তৰফৰ পৰা আৰু লগতে আমাৰ সাংবাদিক টমাছো আছে গতিকে লৱজ্যোতি দাসৰ মনৰ খবৰ ল'ব টমাছ আপোনাৰ ওচৰলৈ আহিছো পঞ্চম স্থানেৰে ডিব্ৰুগড়লৈ আৰু নিজৰ স্কুলে ডন বস্কো স্কুলে সুনাম কঢ়িয়াই আনিছে লৱজ্যোতি দাস কি ক'বা এই মুহূৰ্তত
মুহূর্তত কি বলি কওঁ আৰু বহুত ভাল লাগিছে আশা কৰিছিলা নে এনেকুৱা এটা আশা কৰিছিলোঁ যে মোৰ পাৰ্চেণ্টেজ 95ৰ ওপৰত থাকিব 96 তেনেকৈ আশা কৰিছিলোঁ কিন্তু ৰেংক পাম বুলি আশাটো নাছিলে কিধৰণে আগবাঢ়িছিলা কেনেকৈ পঢ়া শুনা কৰিছিলা মই নিতৌ দহৰ পৰা 12 ঘণ্টা পঢ়িছিলোঁ ছেল্ফ ষ্টাডি কৰিছিলোঁ এতিয়া প্ৰথমখন জেউৰা পাৰ হৈছা মেট্ৰিকৰ যিখন জেউৰা ইয়াৰ পিছত ভৱিষ্যত পৰিকল্পনা কি কেনেকৈ আগবাঢ়ি যাব ভৱিষ্যতলৈ কি ভাষা ভৱিষ্যত পৰিকল্পনা এয়ে যে মই ছায়েন্স ষ্ট্ৰীমত পঢ়িম হাই ছেকেণ্ডেৰীত আৰু তাৰপিছত লাইন ডিচাইড কৰিম যে কি লাইনত পঢ়িব যাম নৱজিৎ দাসৰ মাতৃ আছামৰ লগত আমি কথাবলৈ চেষ্টা কৰিম কি ক'ব কেনেকুৱা অনুভৱ পুত্ৰ এনে হ'ব খুব সুখী আৰু মানে আৰু মানে ৰেংক পাব বুলি ভবা নাছিলোঁ আৰু পঢ়েই টমাছ ধন্যবাদ জনাইছোঁ টমাছে আমাক নৱজিৎ দাসৰ মনৰ খবৰ আমাক জনালে আৰু ঠিক তেনেধৰণে আমি প্ৰতিখন বিদ্যালয়ৰ পৰা দেখুৱাই গৈছোঁ আৰু কিছু সময়ৰ পাছত আমি জাতীয় বিদ্যালয়লৈ যাম আমাৰ সাংবাদিক জ্যেষ্ঠ সাংবাদিক ৰাজু বৰুৱা আছে